আসলে পানিপাকু নিয়ে বর্তমান এক বড় অপডেট ২৪ ঘন্টা মধ্যে ২০টি জেলার কাল বৈশাখী জারি রহিলা এলো ওয়ার্নিং আসন্তু জানিবা কে কে জেলাকে রহিলা সতর্ক সূচনা তবে ভিডিওটি কো আরম্ভ করিবা পূর্বরু সাবস্ক্রাইব করি নন্তু ওড়িয়া টিভি দুনিয়াকু পাখরে আসুতিবা বেল আইকনটি কো প্রেস করি নন্তু তবে উত্তর পশ্চিম রাজস্থান রু দক্ষিণ উত্তর প্রদেশ বিহার মধ্য দে উত্তর বাংলাদেশ যায় পূর্ব পশ্চিম ভাবে বায়ুমণ্ডল ০.৯ কিলোমিটার যায় লম্বি থিবা নিম্ন চাপ রেখা তথা ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলর সমুদ্র পতন ঠারু ১.৫ কিলোমিটার উচ্চতার থিবা ঘূর্ণিবল প্রভাবে রাজ্যরে আকাশ মেঘুয়া রয়েছে এহার প্রভাবে আসন্তা ২৪ ঘন্টা মধ্যে অর্থাৎ ৩১ তারিখ মঙ্গলবার মধ্যাহ্ন সুদ্ধা রাজ্যর বালেশ্বর ভদ্রক যাজপুর কেন্দ্রাপড়া কটক জগৎসিংহপুর পুরী খোর্ধা নয়াগড় গঞ্জাম গজপতি মালকানগিরি কোরাপুট রায়গড়া নবরঙ্গপুর কলাহান্ডি কন্ধমাল সুন্দরগড় কেউঁঝর ও ময়ূরভঞ্জ জেলার গোটিয়ে কিংবা দুইটি স্থানের কালবৈশাখী জনিত ঘূর্ণিঝড় সহ বজ্রপাত ও বর্ষা হবার সম্ভাবনা রয়েছে এখন দৃষ্টি রাখি ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ এই ২০টি জেলা পাই ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে এবং কালবৈশাখী সময় বজ্রপাত আশঙ্কা রহুতবার লোকঙ্কু এই সময় খোলা স্থানকু যাওয়া পাই বারণ মধ্য করা যাইছে সেইপরি এই সময় মধ্যে উপকূল ওড়িশা সমেত মালকানগিরি কোরাপুট রায়গড়া নবরঙ্গপুর কলাহান্ডি কন্ধমাল সুন্দরগড় কেউঁঝর ও ময়ূরভঞ্জ জেলার গোটিয়ে কিংবা দুইটি স্থানের হালুকার মধ্যমর বর্ষা রয়েছে এবং বজ্রপাত হবার মধ্য আশঙ্কা আছে ওড়িশার অবশিষ্ট জেলার শুখিলা পাগ হবার সম্ভাবনা রয়েছে বলে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর সতর্ক সূচনার কুযাই তবে ভুবনেশ্বর এবং এর আখপাখ অঞ্চলের সন্ধ্যা রাতে বেলকু আকাশ মেঘুয়া রহবা সহ বজ্রপাত সহিত বর্ষা মধ্যে হইপারে অন্য পক্ষে আসন্তা চারু পাঁচ দিন মধ্যে ওড়িশা জেলাগুড়িকরে সর্বাধিক তাপমাত্রায় কৌশি বড় ধরনের পরিবর্তন হবার সম্ভাবনা না বলে সতর্ক সূচনার কুযাই তবে কালবৈশাখীর সম্ভাবনা লে আগামী চারু পাঁচ দিন ওড়িশার বিভিন্ন জেলার দিনর তাপমাত্রা পরিবর্তন হব না কিন্তু কালবৈশাখী সব জেলাগুড়ি রয়েছে ইয়েলো ওয়ার্নিং তবে পানিপাগু নিয়ে বর্তমান এক বড় অপডেট আগামী রিপোর্ট আমার সহ যোড় হয়ে রয়েছে আপনার মতামত কমেন্ট মাধ্যমে জনাতু ভিডিও লাইক শেয়ার করুন সে পর্যন্ত মু রহিলি নমস্কার।